পাস্তার নাম শুনলে মনে হয় ইতালির কথা, তবে পাস্তার আদি উৎস কিন্তু ইতালি নয়। পাস্তার আদি উৎস যেখানেই হোক না কেন, বর্তমানে পাস্তা ইতালি সহ পুরো বিশ্বে জনপ্রিয়। অনেকে মনে করে কয়েকশো বছর আগে পাস্তার উৎপত্তি হয়, কিন্তু একটু ঘাটাঘাটি করলে দেখা যায় পাস্তার প্রচলন হাজার বছর পূর্বেও ছিল। কিছু বিশেষজ্ঞদের মতে পাস্তার প্রথম ধারণা পাওয়া যায় আল ইদ্রিসের লেখায়। এর মাধ্যমে বোঝা যায় অনেক আগেই পাস্তার প্রচলন ছিল। একটি ইতিহাসে উঠে এসেছে প্রাচীন রোমেই পাস্তার উৎপত্তি হয়। পাস্তার উৎপত্তি সম্পর্কে অনেক ইতিহাস আছে, যেটা একটু পরেই জানব। চলুন এখন পাস্তা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। পাস্তা নাম একটা হলেও এর রয়েছে প্রচুর ধরন। বর্তমানে প্রায় 600 বেশি আকৃতির পাস্তা পাওয়া যায়। তবে আমাদের দেশে পেঁচানো আর শামুকের মতো দেখতে পাস্তাগুলোই বেশি জনপ্রিয়। তবে ইউরোপে পাস্তার অনেক আকৃতির প্রচলন। ইতালির বিখ্যাত খাবার পাস্তা। পাস্তা শব্দটি এসেছে ইতালির পেস্ট শব্দ থেকে। পাস্তা আমাদের কাছে একটি খাবার মনে হলেও ইতালিয়ানদের কাছে এটা একটা আবেগ। বলা যায় পাস্তা খাবারটি ছাড়া ইতালিয়ানরা অসম্পূর্ণ। ইতালির এই জনপ্রিয় খাবারটি ইতালিতে কিভাবে এলো তা নিয়ে নানা মত রয়েছে। পর্যটক মার্কো পোলোর লেখা অনুযায়ী জানা যায় সে চীন থেকে ইতালিতে পাস্তা নিয়ে এসেছিল। মার্কো পোলো একজন ব্যবসায়ী ছিলেন, তাই সে দেশ বিদেশে ঘুরে বেড়াতেন। তার মত অনুযায়ী এক ধরনের গাছ থেকেই পাস্তার উদ্ভব ঘটে। এই গাছটির নাম সাগুপাম। এর থেকে উৎপত্তি খাবার প্রকৃত পাস্তা নয়। আর পোলোর পূর্বেই ইতালিতে পাস্তার প্রচলন ছিল। পাস্তা তৈরিতে ব্যবহার করা হয় ডুরুম গম এবং পানি আর ডিম সমন্বিত খামিরবিহীন ময়দা। ডুরুম গমই পাস্তাকে নুডলস থেকে আলাদা করেছে। ইতালীয়রা পাস্তা তৈরিতে ময়দা ও ডিম ব্যবহার করত। দক্ষিণ ইতালিতে পাস্তা তৈরি হতো বেশ ভালো মানের সুজি দিয়ে। পুরো ইতালিতে টাটকা ও সবচেয়ে ভালো পাস্তা পাওয়া যায় অ্যামিলিয়া রোম্যাগনা এলাকায়। পাস্তায় আরও ব্যবহার করা হতো মাখন, ব্ল্যাক, ট্রুফল, আলু এবং চিজ, সাথে সসের ব্যবহারও আছে। শুষ্ক এবং টাটকা দুই ধরনের পাস্তাই ইতালিতে ছিল। পাস্তাকে অনেক দিন সংরক্ষণ করা যেত, তাই সমুদ্রে খাবার হিসেবে পাস্তার জনপ্রিয়তা ছিল। প্রায় নাবিকরাই পাস্তাকে খাবার হিসেবে সাথে করে নিয়ে যেত। পাস্তার রয়েছে বিভিন্ন আকৃতি, কারণ বিভিন্ন দেশ তাদের ইচ্ছামতো পাস্তা বানায়। জার্মানি এবং হাঙ্গেরিতে পাস্তাকে প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। গ্রিস, অর্জ, পোল্যান্ড তারা পকেটের মতো পিয়েরোগি পাস্তা উপভোগ করে। 13 শতাব্দীর দিকে ইতালিতে পাস্তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। পূর্বেই বলেছি মার্কো পোলো চীন থেকে ইতালিতে পাস্তা নেয়। যদিও তার আগে ইতালিতে পাস্তা ছিল, তবে প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে মধ্য এশিয়া হাজার বছর আগে নুডলস উৎপাদনের প্রথম অঞ্চল ছিল। আর মধ্য এশিয়া থেকে এটি ইউরোপে প্রবেশ করে, তবে কিভাবে যায় তা অস্পষ্ট। তবে এশিয়া থেকে ইউরোপে যাবার পর পাস্তার রূপ পরিবর্তন হয়, আর পাস্তা বানাতে ব্যবহার করা হয় ডুরুম গম। আমেরিকাতেও পাস্তা বেশ জনপ্রিয়, আর আমেরিকায় পাস্তা নিয়ে যায় স্প্যানিশ উপনিবেশকারীরা। আমেরিকায় পাস্তাকে জনপ্রিয় করে তুলতে কাজ করেছিলেন থমাস জেফারসন। তার জন্যই পাস্তা আমেরিকাতে প্রাথমিক জনপ্রিয়তা পায়। পাস্তার একটি প্রকৃতি হলো অ্যানেলি। এটি দেখতে ছোট রিংয়ের মতো, আর কোরাল্লিনি পাস্তা দেখতে টিউবের মতো। ইতালিতে ব্যাঙের ছাতার মতো দেখতে পাস্তা আছে, যার নাম ফুঙ্গিনি। চালের মতো ছোট ছোট পাস্তার নাম অর্জ। রিসি নামের পাস্তা অর্জোর মতোই, তবে কিছুটা ছোট। ক্যানেলনি পাস্তা দেখতে বড় বড় টিউবের মতো। এগুলো পুর দিয়ে ওভেনে রান্না করা হয়। এক প্রকার পাস্তা আছে যার ভিতরে মাংস, চিজ, সবজির মিশ্রণ দেওয়া হয়। ইতালিয়ানরা পাস্তার সাথে বিভিন্ন সস ব্যবহার করে, যেমন টমেটো সস, রসুনের সস, চালের সস প্রভৃতি। তরল সস, ঘন সস, ক্রিমি সস, টক কিংবা লাল মরিচের টুকরা দিয়েও পাস্তা খাওয়া যায়। আমাদের দেশে বেশি প্রচলিত শামুকের ন্যায় পাস্তা। এই পাস্তাটির নাম ইতালিয়ানরা দিয়েছিল কনচিংনি। পাস্তা কখনো ছোট ফুলের মতো, কখনো স্প্রিংয়ের মতো, সর্পিলাকার বাঁকানো আবার প্রজাপতির মতো দেখতে পাস্তাগুলো তৈরি করেছে ইতালিয়ানরা।
ক্রেস্টেডি গ্যালো কর্জেন্ট্রি কন চিগলিওনি ফ্যান্টোলিওনি ফিও ওরেন্টি বুকাটি এমন অসংখ্য পাস্তার নাম ইতিহাসে জানা যায়।